নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছেন আর বন্ধুরা আমরা এটাও জানি যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই দুই সরকারই যাচ্ছে যে মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে তাদের তারা পায়ে দাঁড়িয়ে নিজে কিছু একটা করতে পারে তো বন্ধুরা সেটার জন্য কিন্তু মমতা সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করে দিয়েছিলেন যেখানে রাজ্যে প্রত্যেকটা মহিলাকে মাসে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর বন্ধুরা আজকে কিন্তু মমতা সরকার মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করলেন যেখানে রাজ্যের প্রত্যেকটা মহিলাকে এককালীন তিরিশ হাজার টাকা দেবেন তাদের তারা নিজের ইচ্ছে মতো নিজের কাজগুলি করতে পারে তো এখানে দেখুন হেডলাইনে বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে আজকে নবান্নে মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা দেবেন মমতা তো আপনারা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আপনার বয়স কত হতে হবে কোন কোন জেলার মহিলারা আবেদন করতে পারবেন এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টেও এই তিরিশ হাজার টাকা আর্থিক সুবিধা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা নোটিফিকেশনটি হলে ক্লিক করে দেবেন তো আসুন আমরা প্রথমেই জানবো যে এই প্রকল্পের আবেদনের শর্তসমূহগুলি কী কী আছে তো বলা হয়েছে যে বয়স থাকতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে ষিক পারিপারিকায় সর্বাধিক এক লক্ষ ষাট হাজার টাকার বেশি হওয়া চলবে না ই এস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে শ্রেণীভুক্ত হতে হবে তো এবার জানবো যে আপনাদের কত টাকা করে দেওয়া হবে এবং সাথে কী কী শর্ত পালন করতে হবে এই প্রকল্পে তো বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদেরকে তিরিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এসটি এসসি ও বিসি বা জেনারেল সবাই কিন্তু আবেদন করতে পারবেন আর এই তিরিশ হাজার টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের পারমানেন্ট সিটিজেন বা স্থায়ী বাসিন্দা হতে হবে তো এবার জানবো যে আপনারা কীভাবে এবং কোথায় আবেদন করবেন এই প্রকল্পে তো বলা হচ্ছে যে আপনাদের নিকটবর্তী ব্লক বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র বা ফর্মটি সংগ্রহ করতে হবে তারপর আবেদনপত্র চূড়ান্ত অনুমোদনের পর এই তিরিশ হাজার টাকা প্রত্যেকটা মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তো এবার সবার লাস্টে জানব যে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য তো বলা হয়েছে যে ব্যাংকের পাসবুকের জেরক্স কপি আধার কার্ড থাকতে হবে জাতীয় শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট লাগবে তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে আর লাগবে দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার